এই দেখো মুখে ভিতরে ঢুকাই না, জাস্ট উপরে রেখে দিই, ওরা আস্তে 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 খেয়ে নেয়। এদের গলার নিচে হাত দিয়ে রাখবেন। নমস্কার বন্ধুরা, বার্ডস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, যাদের 8 বয়সের টিয়া পাখি আছে, যাদের 4 থেকে 6 মাসের টিয়া পাখি আছে, তাদেরও কিন্তু হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়াতে হয়। কারণ পাখিকে 1 বছর পর্যন্ত কিন্তু হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়াতে হয়, না হলে তাদের পেট ভরে না। কারণ যখন ছোটো থেকে বড় হয়, বড় হওয়ার পরে শুধু আপনারা যদি ফল ফলাদি দেন, এই বয়সে যদি শুধু শাকসবজি দেন, তাহলে কিন্তু এদের পেট ভরবে না খাওয়ায়। তাই অন্তত এক বেলা ওদের অবশ্যই হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়াবেন। তো এই বয়সে টিয়া পাখিকে হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়ানো অনেক কঠিন হয়ে যায়, কারণ এদের মুখটা অনেক শক্ত হয়ে যায়। এদের কী হয়, এদের খাওয়ানোতে গেলে অনেক প্রবলেম হয়ে যায়। আপনারা অনেকেই প্রবলেমগুলো ফেস করেন, কারণ বড় বয়সের টিয়া পাখিকে হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়ানোর নিয়ম না জানলে আপনারা কিন্তু তাদের খাওয়াতে পারবেন না। তো আজকে আমি একদম লাইভে দেখাবো, ওদের খাইয়ে দেখাবো যে কীভাবে ওদের হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়াতে হয়, কোন কোন সিস্টেম অ্যাপ্লাই করলে ওরা বমি করবে না, ওভারফিডিং হবে না, এই সব কিছু আমি আপনাদের দেখাবো। তাই ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই ইনফরমেটিভ ভিডিও কিন্তু এটা, কারণ সবার বাড়িতে এই প্রবলেমটি হয়। তো প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, আর যারা আমার চ্যানেল নতুন বার সম্বন্ধিত এমন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, দেখাই আপনাদের একদম প্রথম থেকে কীভাবে খাবার বানাবেন, কীভাবে খাওয়াবেন। বন্ধুরা, টিয়া পাখির বাড়িতে যদি খাবার বানাতে হয় তাহলে কী করবেন, প্রথমে একটু জল গরম করে নেবেন, উষ্ণ করে নেবেন। যদি বেশি গরম হয়ে যায় তাহলে জলটিকে ঠান্ডা করে নেবেন। তারপর ওই জলটি ঢেলে দেবেন, ওর মধ্যে একটু বেসন দিয়ে দেবেন, ছোলার যে বেসন আছে, আমি ওই ছোলার বেসন ওদের খাওয়াই, সেই বেসনটি দিয়ে দেবেন। তারপরে আমি ওই আমার যে পাখি দুটি আছে ওদের একটুখানি পায়খানা পাতলা হয়েছে, তাই আমি মেট্রোজেল দিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, পাখিকে যখন খাওয়াবেন নিওপেপটিন ড্রপটি সবসময় দেবেন, কারণ পাখি বড় হওয়ার পর্যন্ত 1 বছর পর্যন্ত কিন্তু ওদের হ্যান্ড ফিডিং খাওয়াতে হয়। তারপরে এভাবে আস্তে আস্তে হালকা করে গুলিয়ে নেবেন, দেখবেন গোলানোটা যেন বেশি ঘনও না হয়, বেশি পাতলাও না হয়। ততক্ষণ পর্যন্ত গোলাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত দেখবেন যে একদম গুলে একদম মিক্স না হয়ে গেছে জলের সঙ্গে, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু গোলাতে থাকবেন। তো বন্ধুরা, এই বয়সে যে টিয়া পাখি আছে, 4-5 মাস টিয়া পাখি আছে, এদেরও কিন্তু হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়াতে হয়। তো এদের কীভাবে খাওয়াবেন আজকে আমি দেখাচ্ছি। তো চলুন আপনাদের দেখাই এদের কীভাবে খাওয়াবেন। তো আমি এই যে খাবারটি রেডি করেছি, তো খাবারটি রেডি করার পরে ওরা ওর মায়ের কোলে বসে খায়। তো এইভাবে খাওয়াবেন ওদের, দেখুন দেখুন, খেতে চাইছে না, ওঠার চেষ্টা করছে, কারণ এই বয়সের পাখিরা কিন্তু খেতে চায় না, ঠিক আছে। তাই ওদের খাওয়ানোর জন্য একটু ওদের জোর করেই খাওয়াতে হয়। তো এভাবে ওদের বসাবেন, বসানোর পরে এভাবে গলায় হাত দেবেন, যেভাবে গলায় হাত দেওয়া আছে সেভাবে হাত দেবেন। তারপরে ওদের আস্তে আস্তে খাওয়াবেন, ওদের কোনো সময় কিন্তু খুব জোর করে খাওয়াবেন না, সবসময় চেষ্টা করবেন যে ওরা যেন ভালোভাবে আস্তে আস্তে খেতে পারে। দেখুন আমার বাকিদের আমি কিন্তু সিরিঞ্জ দিয়ে খাওয়াই, দেখতে পাচ্ছেন অনেকে সিরিঞ্জ দিয়ে খাওয়ানো বারণ করে, আমিও বারণ করেছি, কারণ সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর সিস্টেম কিন্তু আপনারা জানেন না, কিন্তু আমি জানি, তাই এবার খাওয়াই। দেখুন আমি সিরিঞ্জটাকে কিন্তু পুরোপুরি দিই না, ওদের দেখুন মুখের উপর দিয়ে রাখি, দেখতে পাচ্ছেন, এই দেখুন মুখে ভেতরে ঢুকাই না, জাস্ট উপরে রেখে দিই, ওরা আস্তে 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 খেয়ে নেয়। দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দর করে খেয়ে নিচ্ছে। আমি কিন্তু সিরিঞ্জের মাথায় কোনো নরম কোনো রাবারও দিইনি, কারণ ওদের কারণ আমি ভেতরে ঢোকাই না। তো আপনারা যারা সিরিঞ্জ দিয়ে খাওয়ানো জানেন না, তারা কিন্তু সিরিঞ্জ দিয়ে খাওয়াবেন না, চামচ দিয়ে খাওয়াবেন। আমি এদের প্রথমে চামচ দিয়েই খাওয়াতাম, কিন্তু এখন চামচ দিয়ে খাওয়াই না, কারণ এরা খুব দুষ্টু হয়ে গেছে, চামচ দিয়ে খেতে চায় না, তাই এদের একটু জোর করে খাওয়াতে হয়। তো যারা 4 থেকে 5 মাসের টিয়া পাখি পুষছেন বা যাদের টিয়া পাখির বয়স হয়ে গেছে, তারা কিন্তু সবসময় টিয়া পাখিকে অন্তত একবেলা হ্যান্ড ফিডিং খাওয়াবেন। হ্যান্ড ফিডিং ফর্মুলা যদি না খাওয়ান একবেলা, এদের এরা যা খায় যে ফল ফলাদি সবজি খায়, তাদের কিন্তু এদের পেট ভরে না, তাই অন্তত একবেলা এদের হ্যান্ড ফিডিং ফর্মুলা অবশ্যই খাওয়াবেন। দেখতে পাচ্ছেন যেভাবে আমি খাওয়াচ্ছি, ভালো করে দেখুন, আমি একদম লাইভে কিন্তু আপনাদের দেখাচ্ছি কীভাবে খাওয়াতে হয়। তো এভাবে খাওয়াবেন, দেখবেন আস্তে আস্তে এরা খেয়ে নেবে। তো এই ধরনের পাখিকে অন্তত 15 ml থেকে 20 ml খাওয়াবেন, এটা 3 ml-এর। তো এটা অন্তত 4 থেকে 5 বার বা 6 বারও খাওয়াতে পারেন, কিন্তু যেহেতু এখন সন্ধ্যার সময় তো তাই আমি একে 4 থেকে 5 বারই খাওয়াবো, বেশি খাওয়াবো না। তো একটা জিনিস খেয়াল রাখবেন, 3 থেকে 4 বার দেওয়ার পরে টিয়া পাখিকে একটু রিল্যাক্স করতে ছেড়ে দেবেন, কারণ নাহলে কিন্তু ওরা একভাবে খাওয়ালে ওভার ফিডিং হয়ে যাবে, বমি করে দেবে। আজা আজা, দেখুন দেখুন খেয়েছে, এখন একটু অনেকক্ষণ ধরে একটু নাটক করবে, তারপরে আস্তে আস্তে ছেড়ে দেবেন। এভাবে এমন জায়গায় রাখবেন যেখানে ওরা একটু রিল্যাক্স ফিল করে, এভাবে রেখে দেবেন, কারণ খাওয়ার পরে যদি বেশি কিন্তু চটকাচটকি করবে না, খাওয়ার পরে বেশি ওদের আদর করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ওদের পেটের যে খাবার আছে এটা হজম হবে না, মুখ থেকে সব বেরিয়ে আসবে, কোনো লাভ হবে না। আলেকজান্ডার যে পাখি আছে যাদের, তারা কীভাবে খাওয়াবে, যাদের কাছে পাহাড়ি টিয়া বা আলেকজান্ডার টিয়া বা চন্দনা পাখি যাই বলে সবই এদের নাম, তো এদের কীভাবে খাওয়াবেন, এদের খাওয়াতে হলে প্রথমে এদেরকে এদের খাওয়ানোর সিস্টেমটা কিন্তু আলাদা।
এদের খাওয়ানোর আগে এদের একটু আদর করে নেবেন যেভাবে দেখাচ্ছি। এরা কিন্তু খেতে চায় না, কারণ এদের ঠোঁটটা অনেক শক্ত হয়, এরা যদি না খোলে আপনি কিন্তু জোর করে খোলাতে পারবেন না। তো দেখুন এদের আবার দেখাচ্ছি কিভাবে খাওয়াতে হয়, দেখতে পাচ্ছেন? এখান থেকে এভাবে সিরিঞ্জে নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে এদের গলার নিচে হাত দিয়ে রাখবেন, গলার নিচে হাত দিয়ে রাখবেন, দেখছেন যেভাবে? হ্যাঁ, এদের সাথে গল্প করে করে দেখবেন মুখ অটোমেটিকলি খুলছে, কারণ এদের অভ্যাস আছে যে আমাকে এখন খেতে দেবে। তো এদের আস্তে আস্তে খাওয়াবেন, এভাবে আদর করবেন। আর হ্যান্ড ফিডিং ফর্মুলা সবসময় কিন্তু গরম অবস্থায় খাওয়াবেন, যত সময় গরম থাকবে তত সময় খাওয়াবেন, ঠান্ডা হয়ে গেলে খাওয়াবেন না, তাহলে কিন্তু এরা বমি করে দেবে, নাহলে এদের পেটে ডাইজেস্ট হবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন টিয়া পাখিকে কীভাবে খাওয়াতে হয়, বড় বড় টিয়া পাখিদের কী করে খাওয়াতে হয়, কারণ ছোটো পাখিদের খাওয়ানো তো খুবই সহজ কিন্তু বড় পাখিদের খাওয়ানো একটু কঠিন। তো আমি আজকে একদম আপনাদের লাইভে দেখিয়ে দিলাম কীভাবে ছোটো পাখিদের বা বড় পাখিদের খাওয়াতে হয়, 4 থেকে 6 মাসের যে পাখিগুলো আছে তাদের কীভাবে খাওয়াতে হয় একদম লাইভে দেখিয়ে দিলাম। তো আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এমন অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য আনবো এবং ইনফরমেটিভ ভিডিও যেগুলো আপনার টিয়া পাখির জন্য অনেক অনেক উপকার হবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।